নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ডিডি ত্রিপুরা, আর ডিডি ত্রিপুরার বিশেষ হেলথ টক শো হ্যালো সুস্বাস্থ্যে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই অনুষ্ঠানে আপনারা সবাই জানেন আমরা আপনাদের স্বাস্থ্য সচেতন রাখার চেষ্টা করি, আমরা চাই সবাই সুস্থ থাকুন। আসলে একটা মজার ব্যাপার কি জানেন বন্ধু, যখনই আমরা রোগশোক নিয়ে কথা বলি বা আমাদের শরীরের নানান সমস্যা নিয়ে কথা বলি, আমরা কিন্তু ব্যতিব্রস্ত হয়ে পড়ি বা চিন্তিত হয়ে পড়ি সেই সব রোগগুলোর জন্যে যে রোগগুলো কোনো লক্ষণ দেখায় এবং দ্রুত আমাদের শরীরে ব্যথা বা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। কিন্তু যেসব রোগ নীরবে আমাদের শরীরে বেড়ে যায় সেসব রোগ নিয়ে আমরা মাথা ঘামাই না, আর সেই রোগগুলোই কিন্তু একসময় ভয়ানক রূপ ধারণ করে। আমাদের জীবনশৈলীর সঙ্গে সম্পর্কিত একটি রোগ ডায়াবেটিস বন্ধু, আজ আমরা অনেকেই কিন্তু এই রোগটাকে নিয়ে মাথা ঘামাচ্ছি না বা চিন্তিত হচ্ছি না। তবে ব্যাপারটা কি জানেন, ভারতবর্ষে বা পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু প্রায় মহামারী রূপ ধারণ করে নিচ্ছে ডায়াবেটিস নীরবে। ভারতবর্ষে প্রায় 8 কোটিরও বেশি মানুষ আজ ডায়াবেটিসে আক্রান্ত, আর তার চেয়েও ভয়ের হচ্ছে আরও 9 থেকে 10 কোটি মানুষ প্রি ডায়াবেটিক, মানে যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে এবং দোড়গোড়ায় দাঁড়িয়ে আছেন। এবং তার থেকেও ভয়ের ব্যাপার হচ্ছে আরও কত কোটি কোটি মানুষ হয়তো আছেন যাদের ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক কিনা সেটা এখনও ধরাই যায়নি, কারণ তাদের পরীক্ষা নিরীক্ষাই হয়নি। তো চলুন বন্ধু, যারা জেনে গেছি যে যাদের শরীরে সুগারের লেভেল বেশি বা যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের চিকিৎসা তো চলবেই, এবং ডায়াবেটিসের নানান বৃত্তান্ত নিয়ে আজ আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর অংশুমান কমল ভট্টাচার্য। নমস্কার স্যার। নমস্কার স্যার। ডায়াবেটিস আমাদের সবসময় শুনি যে লাইফস্টাইল ডিজিজ, আমাদের জীবনশৈলীর সঙ্গে সম্পর্কিত, তবে এই রোগটা কেন হয় বেসিক্যালি স্যার? আপনি প্রথমেই আমি বলে দিই, আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে একটা নীরবে ডায়াবেটিস আমাদের সমাজে ঢুকে আমাদের মানে একটা মহামারী রূপে ধারণ করে নিয়েছে। আমার স্যার যিনি আমাকে পড়িয়েছিলেন উনি ওই শব্দটা খুব সুন্দর ইউজ করতেন, নিঃশব্দ ঘাতক, সাইলেন্ট কিলার। সো ডায়াবেটিস সত্যি একটা সাইলেন্ট কিলার, নিঃশব্দে ওই ঘুণে ধরার মতো ভেতরটাকে ঝাঁঝরা করে দিচ্ছে, একদিন পুরো মানে ইয়েটা ধসে পড়ে যায় একদিন। সো আমরা যদি ডায়াবেটিসের কেন হয় যদি খুঁজতে যাই, তো প্রথমেই বুঝতে হবে ডায়াবেটিসটা কত ধরনের আছে, তার উপর নির্ভর করছে যে কেন হয়। মোটামুটি ডায়াবেটিসকে 4 ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা হচ্ছে ইনসুলিন তৈরির যে ফ্যাক্টরি যেটা থেকে আমাদের শরীরে ইনসুলিন তৈরি হয় সেই ফ্যাক্টরির গণ্ডগুলোর জন্য সেই ইনসুলিনটাই একটা অন্যরকমভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, হয় ইনসুলিন তৈরি হচ্ছে না বা অন্যরকমভাবে তৈরি হচ্ছে, মানে নর্মাল ওয়েতে হচ্ছে, নর্মাল কাজে লাগছে সেটা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা সেটা হচ্ছে ইনসুলিন তো তৈরি হচ্ছে কিন্তু সে যে সেলে গিয়ে যেখানে গিয়ে তার কাজ করার কথা সেখানে সে কাজটা করতে পারছে না। আচ্ছা, সো আমি যেটা সুন্দর উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আপনার কাছে একটা চাবি রয়েছে, একটা তালা আছে সিন্ধুকের, সিন্ধুকের ভিতরে অনেক গয়নাগাটি আছে আপনাকে খুলতে হবে। সো চাবিটা আপনি ঢোকালেন কিন্তু কোনোভাবেই তালাটা খুলতে পারছেন না। আচ্ছা, অথবা আপনার কাছে একটা ভাঙা চাবি আছে, ভাঙা চাবিটাকে আমি বলছি টাইপ 1 ডায়াবেটিস, মানে একটা ইনসুলিন চাবিটাই ভুল হল, আর যেটা চাবিটা এতদিন খুলতো এখন হঠাৎ কী হলো খুলছে না। সো এইটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস। আমাদের সমাজে টাইপ 2 ডায়াবেটিস অলমোস্ট 90%-এর উপরে, টাইপ 2 ডায়াবেটিসই বেশি। আর আরেকটা ডায়াবেটিস হয় যেটা গর্ভাবস্থায় মহিলাদের হয়, সেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস বলি। সো ওই ওই সময় কি হয়, ওই ডায়াবেটিসটা এলো কিন্তু দেখা যায় যখন বেবি ডেলিভারি হয়ে যায় প্রসবের পর সে ডায়াবেটিসটা আবার চলে যায়। আচ্ছা, কিন্তু ওইটুকু সময় যে বাচ্চাটা যার জন্ম হচ্ছে সে কিন্তু একটা ডায়াবেটিস পরিবেশের মধ্যে বড় হচ্ছে, পেটে কিন্তু ডায়াবেটিস পরিবেশের মধ্যেই আছে। তো তার মধ্যে সেই বার্তাটা ঢুকে যাচ্ছে, ভবিষ্যতে সে একটা ডায়াবেটিস রোগী হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তাই গর্ভাবস্থায় ডায়াবেটিসটাকে খুব মনোযোগ দিয়ে আমাদের ডিটেক্ট করতে হয় এবং ট্রিটমেন্ট করতে হয়, কারণ ওই ওই একটি পদক্ষেপ আছে যেখানে আমরা ভবিষ্যতের মানে জেনারেশনকে ডায়াবেটিসের থেকে বাঁচাতে, জেনারেশনের কথা বলছি আমি, ডায়াবেটিস থেকে বাঁচাতে পরের প্রজন্মকে। হ্যাঁ, পরের প্রজন্মকে। আর 4th টাইপের ডায়াবেটিস রয়েছে যেটা বিভিন্ন ওষুধপত্র বা বিভিন্ন অন্য ধরনের রোগ থেকে হতে পারে, যেমন যারা ধরুন ড্রিঙ্কস করে মানে অ্যালকোহল খুব কনজাম্পশন করে তাদের অনেক সময় প্যাঙ্ক্রিয়াটাইটিস বলে একটা ডিজিজ হয়। আচ্ছা, সো
প্যানক্রিয়াস বেসিক্যালি ডায়াবেটিস মানে ইনসুলিন তৈরির ফ্যাক্টরি, সো ওটা যখন পুরো ফ্যাক্টরিটি ড্যামেজ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে ইনসুলিন তৈরি মানে আর্টিফিশিয়াল ভাবে মানুষের তৈরি ভাবে যদি ওইটা হয় তাহলে ওই টাইপ 1 এর মতই ফ্যাক্টরিটি নষ্ট হয়ে গেল। করেক্ট করেক্ট, ওকে। সো মোটামুটি চার ধরনের ডায়াবেটিস আছে। এখন টাইপ 1 ডায়াবেটিস যেটা সেটা জন্মসূত্রে চলে আসে, মানে খুব কম বয়সে আমরা সিক্স উইক্সের মানে সিক্স মান্থসের ছ মাসের পর থেকে যে ডায়াবেটিসটা বেবিদের দেখি সেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। টাইপ 1 ডায়াবেটিসকে শুধুমাত্র ইনসুলিন দিয়ে রাখতে হয়, আর কোনো উপায় নেই, কারণ ইনসুলিনটাই তৈরি হয় না বা একটা ভুল ইনসুলিন তৈরি হয়, তাকে শুরু সারাক্ষণ আমরা ইনসুলিন দিয়ে রাখতে হয়, তার আর কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নেই, সারা জীবন যতদিন বাঁচবে ইনসুলিন নিয়ে থাকতে হবে, তাই ছোটো বাচ্চাদের বেশি হয় আর কি। আর টাইপ 2 যেটা সেটা নিয়ে আমরা বেশি কথা বলি, কারণ ওটা প্রিভেন্টেবল। আচ্ছা, হ্যাঁ, বেশি বেসিক্যালি ওটাকে আমরা বলি ডিজিজ অফ অ্যাবান্ডেন্সি, মানে অপরিহিত মানে অপরিহার্য যে জিনিসগুলো, মানে ধরুন প্রচুর পরিমাণে আপনার প্রাচুর্যতা যদি বেশি হয়, কারণ খাবার প্রচুর পাচ্ছে, খুব সুখের লাইফ কাটাচ্ছে, তাদের ওই ডিজিজটা হওয়ার চান্সেস বেড়ে যায়। আচ্ছা, তার জন্য লাইফস্টাইল জীবনশৈলীর সঙ্গে একদম সম্পর্ক। এক্স্যাক্টলি। আমি ফিরে আসছি ডাক্তারবাবু, আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আমরা আজ আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর অংশুমান কমল ভট্টাচার্যী। আর যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের আশেপাশে বা আপনাদের পরিবারে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে বা প্রি ডায়াবেটিক যদি কেউ থাকেন, তাহলে সবচেয়ে বেশি ভয়ের সেটাই যে এই মুহূর্ত থেকে জীবনযাপনটা কীভাবে করবেন, কোন কোন জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে, সেসব বিষয় নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে সরাসরি আজ আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন। আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার দিন হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠান ডিডি ত্রিপুরায় আপনারা লাইভ দেখেন, আর এই অনুষ্ঠানটারই কিন্তু পুনঃপ্রচার আপনাদের দেখতে পারেন আপনারা সোমবার দিন, প্রতি সোমবার দিন রাত 8টা থেকে একই সময়। ডাক্তারবাবু, আপনি যেটা বলছিলেন যে এই যে টাইপ 2 ডায়াবেটিস 90% হয়, এখন কথা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কীভাবে চলছেন সেটা হচ্ছে পরের জায়গাটায় আমি আসি। কিন্তু একটা জিনিস বারবার লক্ষ্য করা গেছে যে আজ থেকে কয়েক বছর আগেও দেখতাম আমরা যে ডায়াবেটিস হয়ে গেছে একটা ফিগার, ফাস্টিংয়ে সুগার এত থাকলে বা পিপিতে এত থাকলে বলা হতো যে ডায়াবেটিস হয়েছে, কিন্তু আজকে আবার দেখছি সেটা চেঞ্জ, এবং বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাপদণ্ড রয়েছে, এটা একটা বিভ্রান্তি ব্যাপার, অনেকে এটা মানছেন অনেকেই মানছেন না। তো এই মুহূর্তে ভারতবর্ষে বা আমাদের দেশের এই প্রান্তে কতটুকু হলে সুগারের লেভেল খালি পেটে এবং ভরা পেটে কতটুকু হলে আপনারা ধরছেন যে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক? ঠিক ঠিক, সুন্দর সুন্দর, এটা কনফিউশনটা সত্যি রয়েছে সবার মধ্যে। তো প্রথমে বলে দিই, এই যে মাপকাঠিগুলো সেগুলো নির্ধারণ করে কিছু সোসাইটিজ আছে, বা যেমন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা আমেরিকান গিয়ে, আর ভারতবর্ষের জন্য RSSDI করে, প্লাস আমাদের তো মিনিস্ট্রি অফ হেলথ ওনারা আছেনই, তো ওনারা ওই একই কোলাবোরেশনেই কাজ করে। আমাদের দেশে যেই ডায়াবেটিসের যে আমরা গ্লুকোজ লেভেলটা দেখি সেটাকে যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, আর বাংলাদেশে বা আরও কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে আছে সেখানে মিলি মোলস পার লিটার করে রাখা হয়। ফিরে আসবো, স্যার একজন দর্শক বন্ধু আছেন টেলিফোন, একটু দেখে নিই উনি কি জানতে চাইছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? তুলামুড়া থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? তুলামুড়া থেকে আমি বতনমণি বলছি। বলুন বলুন বাবু, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আর আমি ওই স্যারের কাছ থেকে একটা কিছু জানতে চাইব যে সুগারের পরটা সুগার মনে করে সবসময় ওষুধের উপর নির্ভর না করে মানে কি কি সমস্ত ব্যায়ামের উপর কিছু চর্চা করলে কমে কিনা সেটা একটু জানতে চাইছি। ওকে, খুব সুন্দর, আপনি কন্টিনিউ ওষুধ খাচ্ছেন, ওকে। আচ্ছা বণিকবাবু, আপনি একবার বলে ফেলুন একবারে যে আপনি লাস্ট কবে সুগার মেপেছিলেন আর তখন কত ছিল আপনার? আমার তো 100 বেশি। হ্যালো, খাওয়ার পর কত ছিল বললেন? খাওয়ার পর 100 বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। স্যার, এখানে ওনার প্রশ্নের মধ্যে অনেকগুলো কথা লুকিয়ে রয়েছে, আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি বণিকবাবু, আপনি টিভি দেখতে থাকুন, আপনি পাবেন। স্যার যেটা বলছিলেন এটা একটু আগে বলে নিন স্যার। সো আমরা যে হ্যাঁ ইউনিটটা আমরা যেটা দেখি এমজি পার ডিএল, আর বাংলাদেশ বা ইউরোপের বিভিন্ন জায়গায় মিলি মোলস করা হয়, সো এটা কিছু একটা ছোট্ট একটা ইকুয়েশনের ব্যাপার থাকে। বাংলাদেশে যে জিনিসটা যতটা রিডিং আসে তার সঙ্গে 18 দিয়ে গুণ দিলে আমাদের ইন্ডিয়ান
ইউনিটে চলে আসে। আচ্ছা, সো সেটা হচ্ছে কনসেপ্টেড অ্যামাউন্ট, অনেকে বুঝতে পারেন না এটা। আচ্ছা, সো ধরুন আমাদের এখানে 180, তো ওদের এখানে 10। আচ্ছা, সো ওই ওরা 10-12 ওইভাবে কথাটা বলে, বাট আমাদের এখানে 18 গুণ দিতে হয়। আচ্ছা, সো RSSDI বা পুরো ওয়ার্ল্ড এখন যেই লেভেলটাকে মানে আমাদের স্বীকৃতি দিয়েছে ডায়াবেটিস হিসেবে, সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার 125-এর উপরে। 125 ফাস্টিং, মানে ফাস্টিং কত অর্থ হচ্ছে 8 ঘন্টা না খেয়ে, 8 hours। আচ্ছা, 8 ঘন্টা না খাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, ঠিক আছে? আর পোস্টপেন্ডিয়াল হচ্ছে 200-এর উপরে, 200-এর উপরে। এটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য, ডায়াবেটিস আছে বলতে গেলে এই দুটো রিডিং চাই। এখন প্রি ডায়াবেটিক কাদের, ফাস্টিং সুগার 100-এর নিচে থাকতে হবে। আচ্ছা, মানে 100 থেকে 125, এটা হচ্ছে প্রি ডায়াবেটিক। আর পোস্টপেন্ডিয়াল 140 থেকে 200। ওকে, আমি আমি খুব সুন্দর তথ্য এটা স্যার, আমি একটু ফিরে আসবো, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, ছেলের বয়স কত? ছেলের বয়স 27 বছর। 27 বছর, কি সমস্যা? ও সুগার, সুগার না কমতে চাইছে না। আচ্ছা, আর কি হচ্ছে জানেন, পেট চাপের সঙ্গে না কেমন দানা দানা পিলা পিলা মানে হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যায় ভুগছে ও? আচ্ছা, এমনি এমনিতে মাপটা বলতে পারবেন যে শেষবার যখন মেপেছিল কত ছিল বা কিছু? 265। ২৬৫ খাওয়ার পর? খালি পেটে 265। আচ্ছা স্যার, কিছু জানবেন? ঠিক, সত্যি আমি আপনাকে একটি উপদেশ দেব, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, শুনুন টিভিতে শুনুন স্যার কি বলছেন। একটি উপদেশ দিতে চাই আপনাকে, যেহেতু 27 বছরের ছেলে, তার সুগার কমতে চাইছে না, পেচ্ছেবে এই অবস্থা মানে যেটা বেরোয়, অ্যাকচুয়ালি প্রোটিন লস হয় প্রচুর, প্লাস সুগারের লস হয়, এই অবস্থায় ফাস্টিং সুগার যা এত 200-এর উপরে আছে, ওনার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ইনসুলিন নিতে হবে। আপনি যেটা বলেন যে ওষুধ খাচ্ছেন উনি, তারপরেও কমছে না, সত্যি কথা, ইনসুলিন ছাড়া ওনার এই মুহূর্তে ঠিক করা সত্যি অসম্ভব। এখন ওনাকে ইনসুলিন নিতে হবে, জিনিসটাকে স্টেবল করতে হবে, মানে ইনসুলিন নেওয়ার কথার অর্থ কি, শরীরে ওনার আগুন জ্বলছে, সেই আগুনটাকে নেভাতে হবে, তারপর উনি ট্যাবলেটে হয়তো রেসপন্স করবেন, কিন্তু এই মুহূর্তে ওনার জন্য ইনসুলিন খুব দরকার। ইনসুলিন বিভিন্ন রকম রেজিম হয়, ওনার জন্য হয়তো দিনে একবার ইনসুলিন যথেষ্ট মনে হচ্ছে। ওকে স্যার, আমাদের প্রথম যে দর্শক বন্ধু উনি যেটা বলছিলেন, উনি এই যে আপনি স্যার এক্ষুনি ইনসুলিন বললেন, ওষুধ খাচ্ছেন বললেন, আর উনি বলছিলেন যে ওষুধ খান, তো ওষুধ খেয়ে উনি বলছেন খাওয়ার পরেরটা বেশি থাকে, তো এটা একটা ইয়ে আছে আপনার অনেকের মধ্যে চিন্তাধারা আছে যে খাওয়ার পর এবং খাওয়ার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বা কিছু, তো এটা ওষুধের ব্যাপার, সারা জীবন খেয়ে যেতে হবে কিনা অন্য প্রশ্ন, বা ওষুধ না খেয়ে সুগারটাকে কন্ট্রোল করা যাবে? আসলে ডায়াবেটিসের ট্রিটমেন্টের মধ্যে প্রথম স্টেপটাই হচ্ছে লাইফস্টাইল কন্ট্রোল বা মডিফিকেশন। সেখানে মডিফিকেশন বলতে কি বোঝায়, খাদ্যাভ্যাস পরিবর্তন করা আর নিয়মিত ব্যায়াম চর্চা। এখন ব্যায়াম বলতে ঠিক কী বোঝায়, মানে আমরা দেখুন যারা চাকরিজীবী বা বিভিন্ন কাজে ব্যস্ত, তাদের পক্ষে ওই জিমে গিয়ে ব্যায়াম করাটা সম্ভব হচ্ছে না, তো এই কথাটাকে সারা বিশ্ব মাথায় রেখেছে, এবং এই যে আমি বললাম আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বা যারা সোসাইটিগুলো আছে, তারা এই কথাটা মাথায় রেখে ওরা বিভিন্ন স্টাডি করেছেন এবং কী পেয়েছেন, মানে বলেছেন যে সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে 5 দিন যদি আপনি 8 ঘন্টা করে হাঁটতে পারেন, আচ্ছা 13x5 মানে 150 মিনিট, 150 মিনিটের হাঁটা, আর শেষের দুদিন মানে মানে শনি রবি যদি আপনি একটু একটু ভিগারাস এক্সারসাইজ করেন, একটু ওয়েট লিফটিং করেন, এইগুলো করেন 35 মিনিট 35 মিনিট, ব্যাস যথেষ্ট, এই 150 মিনিট আর এদিকে 70 মিনিট, এইটাই যথেষ্ট। মানে অনেকে কম্পেয়ার করে দেখেছে যে ওনারা সপ্তাহে 3 দিন জিমে যান, আর কেউ কেউ এই পদ্ধতিতে একই রেজাল্ট এসছে ডায়াবেটিস। তো লাইফস্টাইল মডিফিকেশনে যদি আপনি ব্যায়াম চর্চা বলেন, এইটা যথেষ্ট। এখন আধ ঘন্টার হাঁটা বলতে কী বোঝায়, নর্মাল স্পিডে কন্টিনিউয়াস হাঁটা, না দাঁড়িয়ে না গল্প করে কন্টিনিউয়াস হাঁটা এবং আধ ঘন্টা মানে ঘাম ঝরিয়ে হাঁটা যথেষ্ট, মানে সেটাই আর কিছু লাগে না, আমরা সেটাই করতে পারি না আমরা। আর খাদ্যাভ্যাসের মধ্যে তো নিশ্চয়ই কার্বোহাইড্রেটটাকে কমাতে হবে, সো এই ঘটনাগুলোকে একসাথে চলতে হয়, এবং সঙ্গে মনিটরিং মানে সুগার কত আছে দেখা, এবং যদি না কন্ট্রোল হয় ওষুধের মধ্যে প্রবেশ করা, তো ওষুধ সেবন, ব্যায়াম চর্চা, খাদ্যাভ্যাস একসাথে চলতে হয়। এখন উনি যেটা বললেন যে ওষুধ মানে ছেড়ে দিয়ে মানে অন্যভাবে সুস্থ থাকার মতো কোনো উপায় আছে? হ্যাঁ, সো সেটা যে প্রথম দিকে অলওয়েজ আমরা ব্যায়াম, কেউ যদি ওয়েট কমাতে পারে তাহলে নিঃসন্দেহে তার ওষুধের প্রয়োজনীয়তা এমনিতেই কমে যায়, দেখা গেছে সেটা, ওয়েটটাকে যদি কমাতে, আমরা যেটাকে মানে বডি মাস ইন্ডেক্স বলি, ওয়েট মানে শুধু ওয়েট নয়, ওয়েটের সঙ্গে হাইটের একটা ক্যালকুলেশন আছে, ওকে, সো বডি মাস ইন্ডেক্স 23-এর নিচে রাখতে হয়, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনসগুলো থাকে, সো সেটা যদি করতে পারেন
নিঃসন্দেহে ইনসুলিনের প্রয়োজনীয়তা কমে যায়, ইনসুলিনের ডোজ কমে যেতে দেখেছি, ওষুধের পরিমাণ কমানো সম্ভব হয়েছে, কিন্তু সত্যি ওয়েট কমাতে হবে এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করা আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার। স্যার, এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই যে সুগার আপনি যেটা বলছিলেন যে 100-125 হচ্ছে প্রি ডায়াবেটিক এবং 140-200 হচ্ছে মানে খাওয়ার পর যদি প্রি ডায়াবেটিক, তাহলে এখন কথা হচ্ছে যে যার যিনি এই লেভেলটার মধ্যে আছেন একবার দেখলেই কি উনি বুঝে যাবেন যে আমি প্রি ডায়াবেটিক, মানে একবার রক্ত পরীক্ষা করলে পরে নাকি এটা কি মানে কয়েকবার করার পর যদি এটা স্টে করে তারপর? ঠিক ঠিক, তো আমরা কখনো একবার রিডিং আমরা সেটা দেখি না ভ্যালুটা, তো অলওয়েজ বলা হয় 7 দিন পরে আবার রিপিট করো বা 14 দিন পরে, কিন্তু ওই 14 দিন কি করতে হবে একটু নিয়ম মেনে করুন। আচ্ছা, মানে নিয়ম মেনে খাদ্যাভ্যাস, এমন নয় যে অ্যাবান্ডেন্ট আপনি প্রচুর খেলেন খেয়ে দেখছেন যে কীরকম হয়, নো, আপনার যেহেতু একবারটা ওয়ার্নিং এসছে সেটাকে আমি ওয়ার্নিং হিসেবে নেব এবং ওইভাবে একটু চলে তারপর আমি দেখবো, তার দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে যে সত্যিই আপনার ওষুধ লাগবে কিনা বা অন্য কিছু করতে হবে না বা প্রি ডায়াবেটিক স্টেজে আছেন কি না, আর এক্সারসাইজের বা খাদ্যাভ্যাসের এফেক্টটা কীরকম হচ্ছে সেটাও বুঝে যাবো আমরা। সো দুটো জিনিস আমরা এইভাবে করি। আরেকটা কনফার্মেটরি টেস্টের জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এটা হিমোগ্লোবিনের এক ধরনের হিমোগ্লোবিন যেটা সুগারের জন্য চেঞ্জ হয়ে গেছে। তো ওই হিমোগ্লোবিনের লেভেলটা 6.5% ওপরে গেলে ডায়াবেটিস কনফার্ম হয়, আর মানে 5.5-6.5 হচ্ছে প্রি ডায়াবেটিক। স্যার, এটা কি HbA1c? HbA1c যেটা আপনি বলেন। ওকে ফাইন, এটা দেখতে হয়। দর্শক বন্ধুরা, আপনারা আজ হ্যালো সুস্বাস্থ্য অনুষ্ঠানে ডক্টর অংশুমান কমল ভট্টাচার্যকে শুনছেন, একজন ডায়াবেটোলজিস্ট উনি। আর ডায়াবেটিস যেমনটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে এবং স্যারও বলছিলেন যে সাইলেন্ট কিলার, নীরবে যে ঘাতক, নীরব ঘাতক। আসলে যতক্ষণ না শরীরে কোনো যন্ত্রণা হচ্ছে, যতক্ষণ না শরীরে কোনো জ্বালা হচ্ছে, আমরা বুঝতেই পারি না যে শরীরে কোনো অসুবিধা হচ্ছে এবং ভেতরে ভেতরে শরীরটাকে খেয়ে ফেলছে কোনো রোগ। কিন্তু ডায়াবেটিস এমন একটা রোগ, নীরবে কিন্তু ভেতরে অনেক কিছু নষ্ট করে দিচ্ছে, কিন্তু আমরা সেটাকে গায়ে করতে পারছি না, বা আমাদের জীবনশৈলী, আমাদের যে লাইফস্টাইল যার জন্য বেঁচে আছি, রোজগার করবো, খাবো, দাবো, ঘুরবো, সেটাকে কন্ট্রোল করতে পারছি না বলেই কিন্তু সেই রোগটা বেড়ে চলেছে দিন দিন, আর এটা মহামারীর আকার ধারণ করছে ভারতবর্ষে। আর 10 বছর আগেও চিকিৎসা ছিল ডাক্তারবাবু একরকম, কিন্তু আজ ডায়াবেটিসের চিকিৎসার অনেকটা ধরন পাল্টে গেছে। আগে ইনসুলিনকে বলা হতো ওই ইনহেলারের মতো লাস্ট স্টেজ, আজ আমরা দেখছি শ্বাসকষ্ট হলে ইনহেলার প্রথম, ইনসুলিন প্রথম নেওয়া যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আরেকজন বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখিনি কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আপনাকে টিভি সেট থেকে অনেকটা দূরে আসতে হবে, নাহলে টিভি সেটের ভলিউমটা কম করতে হবে, নাহলে আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বাঁকুড়া খেটারি গ্রাম থেকে বলছি, বাঁকুড়া খেটারি গ্রাম থেকে বলছি। সম্মান দিচ্ছ না চন্দনবাবু, বলুন কি জানতে চাইছেন? আমার 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 সুগার, আমি সুগার থেকে। আচ্ছা, ওকে, আমি আমার ওষুধ ধরে কমে গেছে সুগার, এই ডক্টর হয়ে আর ক্যান্সার ক্যান্সার বলের মধ্যে হয়ে গেছে সুগারটা খুব বেড়ে। আচ্ছা, আর সুগার বেড়ে গেলে কি হচ্ছে, আপনার বয়সটা কত চন্দনবাবু? আমার বয়স মোটামুটি 48। এখন কি জানতে চাইছেন কি বলুন? আমি বলছি আমি ওষুধ না খেয়ে এখন খাই ওই মেথি তাতে কি সুগার কন্ট্রোলে আছে আপনার? আচ্ছা, ওকে, তখন ওষুধ খেলে আবার কমে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন চন্দনবাবু, টিভিতে শুনুন ডাক্তারবাবু কি বলছেন। স্যার, এটা একটা কমন সমস্যা বলতে পারি না আমরা, এটা চিন্তাধারা, এই ওষুধটাকে এবং লাইফস্টাইল ডিজিজ, যেহেতু ওই প্রেশার আর সুগারের ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে, ওষুধটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন মানুষ, এবং উনি যেটা করছেন অন্যরকম উপায়ে বলছেন সুগারটাকে কমানোর, এটা কতটুকু ঠিক করছেন এবং ওনার কি করা উচিত? ঠিক ঠিক, ওনার স্টেপটা ঠিক আছে, ওনার জন্য উনি যেভাবে এগোতে চাইছেন, সবাই আমরা চাই ওষুধ একটা কেমিক্যাল জিনিস, সেটাকে কেন নেবো শরীরের মধ্যে, স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু আমাদের সেটাতে আপত্তি নেই। যেটা বলা হয়েছে আপনার সুগার কন্ট্রোলে আসছে কিনা সেটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি ডায়াবেটিসকে কন্ট্রোলে না রাখতে পারেন অবশ্যই সে কোনো একটা বড় বিপদকে ডেকে আনবে, সেটা 100% গ্যারান্টি হবেই।
তো আপনি যদি ভাবেন যে ওষুধ না খেয়ে আমাকে মানে আমি যুদ্ধ করে যাব, ভালো কথা, বাট রেজাল্ট আসছে কিনা সেটা দেখতে হবে। তাই নিয়মিত মনিটরিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মানুষ মনিটরিং করতে ভুলে যায়। হ্যাঁ, হঠাৎ একদিন মনে পড়লো আজকে একটু পিপিটা দেখি, হঠাৎ একদিন মনে করলো, ওইভাবে হবে না। আপনাকে যেহেতু আপনি একটা টার্গেট নিয়ে এগোচ্ছেন যে আমি ওষুধ খাবো না, অন্য উপায়ে চলবো, সুতরাং আমাকে দেখে যেতে হবে রেগুলার। হ্যাঁ, রেগুলার দেখবেন, যদি না হয় তখন অবশ্যই আপনি ওষুধের দিকে পা বাড়াতে হবে। আর উনি যেটা বলেন যে ওই মেথি জলকে, ভালো কথা, দারুণ, আমরাও অনেককে প্রেসক্রাইব করি যে মেথি ভেজানো জল এসব খাবেন, এটা একটা এডিট মানে এটা এফেক্ট আছে শরীরের উপর, যাতে যদি কন্ট্রোলে থাকে তাহলে ঠিক আছে। এক্স্যাক্ট, কন্ট্রোল কন্ট্রোল বলতে কি বলছে, আমি যেই রেজাল্টটা বললাম আপনাকে, ফাস্টিং সুগারটা ওই 100 ভেতরে আসতে হবে, 110 থেকে নিচে আসতে হবে, পিপি সুগার 160 নিচে থাকতে হবে, যত কম 140 নিচে আরো ভালো। স্যার, এখন সমস্যাটা হচ্ছে অনেকেই এই যে এটাকে ওই যে আমাদের একটা ধারণা হয়ে গেছে, গ্যাসের গ্যাস হয়েছে, গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছে ওভার দ্য কাউন্টার, তো সুগারের ট্যাবলেট তো ডাক্তারবাবু একবার লিখে দিয়েছেন, যখন একটু বেশি মনে হচ্ছে এই জল তেষ্টা পাচ্ছে বা এই যে ঘাম দিচ্ছে বা ক্লান্ত লাগছে, তখন সুগার ট্যাবলেট খাওয়া শুরু করে দিলাম, আবার একটু ভালো লাগছে সুগার ট্যাবলেটটা বন্ধ করে দিলাম, তখন ধরুন অন্য কিছু চেষ্টা করলাম, এটা কি ঠিক হচ্ছে ভালো অন দ্য লং রান? না, সত্যি না, কারণ আমাদের শরীরটা না মেমোরিতে চলে। আচ্ছা, আমাদের শরীরের সব মেকানিজমগুলো মেমোরি দিয়ে হয়। ধরুন আপনার কারোর সুগারটা বেশি আছে, তখন সে বুঝলো, সে ওটাকে ফাইট করার চেষ্টা করছে। এখন আপনি যখন ওষুধ নিলেন, সো একটা সে একটা হেল্পিং হ্যান্ড পেল। আচ্ছা, তো ন্যাচারালি সেটা কমবে, তখন ওই যে মেমোরিটা ওর মধ্যে থেকে যায়, ও নিজে তখন করতে আর পারবে না। ঠিক, তো আপনি যদি মাঝে মধ্যে খেলেন আবার সেই সুগারটা বলে, এটা এটাকে আমরা রোলার কোস্টার, এই যে আমরা যে ট্রেন দিয়ে এভাবে জার্নি মানে নিকোপাকে আছে এরকম, সো রোলার কোস্টার, এটাতে সমস্যাটা কি, একবার বাড়লো আবার নিচে পড়লো, আবার বললো, প্রত্যেকটা বাড়াতে আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে বজ্রপাত হয়। স্যার বলে যে আমার স্যার বলতেন থান্ডারিং, বাজের মতো মানে হিট জেনারেট হয়, তো সেটা সেলসকে ভীষণ ড্যামেজ করে, আর এই সেলস ড্যামেজগুলি ভবিষ্যতে কমপ্লিকেশনসকে ডেকে নিয়ে আসে। সো এটা মাথায় রাখতে হবে যে এই ফ্লাকচুয়েশনসগুলোকে যত মিনিমাইজ করা যায় তত ভালো। ওকে স্যার, আপনি এটা খুব সুন্দর মনিটরিংয়ের কথা বলছিলেন, মানে মনিটরিং হচ্ছে দর্শক বন্ধুরা যে আমরা কতটুকু খেয়াল রাখতে পারছি আর কি কি করতে হবে। বেসিক্যালি ডাক্তারবাবু একবার সুগার বেড়েছে বলে দিলেন এই ওষুধগুলো খান, এইটা করবেন না ওটা করবেন না, এবং সেটা সারা জীবন ধরে ফলো করবো ব্যাপারটা এরকম নয়, কিছুটা হচ্ছে যে আমাদের মনিটরিং করতে হয়, যেটা আমরা শুনি ডাক্তারবাবু। তো এখানে প্রথমেই আমার তিনটে ভাগ আমি ভাগ করছি। এক হচ্ছে যার ডায়াবেটিস হয়ে গেছে বা সুগারের লেভেল বেড়ে গেছে, একবার ধরা পড়েছে, ওনার নিজের কী কী জিনিস মনিটরিং করতে হবে। দুই হচ্ছে কতদিন পরপর ওনার রক্ত পরীক্ষা করতে হবে, এবং তিন হচ্ছে কতদিন পরপর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খুব সুন্দর, খুব একদম প্র্যাকটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করলেন। আমরা সবাই আমাদের যে পেশেন্টরা আসেন তাদেরকে বলি, আজকাল তো আপনারা সবাই মোবাইল ইউজ করেন, সো মোবাইল ছাড়া এখন প্রায় অন্ধকার, আমরা মানে একদম অন্ধকারে পড়ে যাই। তো সেই ডায়াবেটিস পেশেন্টদের জন্য সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে গ্লুকোমিটার, আমরা বলি, যেটাকে আমরা ওই সুগার মাপার যে মেশিন গ্লুকোমিটার, অনেক ধরনের আছে, সো গ্লুকোমিটারটাই হচ্ছে বেস্ট জিনিস যেটা দিয়ে মনিটরিং পারফেক্টলি করা যায়। এখন মনিটরিং বলতে শুধু সকালের মানে খালি পেটের সুগার আর খেয়ে দু ঘন্টা পরে সুগার ওটাকে বোঝায় না। আমরা মনিটরিং বলতে কী চাই বা আপনি কী দেখতে চান, সেটা হচ্ছে সারা দিনের আপনার যে দৈনন্দিন কাজকর্ম ওর মধ্যে আপনার সুগারটা বিভিন্ন সময় কেমন থাকে। যেমন সকালে ভাত খেলেন বা রুটি যাই খেলেন, তার পরে কত আসছে, দুপুরে খাওয়ার পর কত আসছে, সন্ধ্যেবেলা টিফিনটা খাওয়ার পর কত আসছে, রাত্রিরে ভাত খাওয়ার পর কত আসছে, ওইভাবে যদি দেখতে পারেন তাহলে এই রোলার কোস্টারটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। সো সেই জন্য গ্লুকোমিটার ইজ দ্য বেস্ট অ্যান্সার, এটা যে করতে হয়। আজকাল আরও আধুনিক কিছু কিছু জিনিস আসছে এবং সেটা ইন্ডিয়াতে খুব বেশি এনকারেজ করা হচ্ছে, সেটাকে আমরা বলি CGMS, মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টেম। সেটাতে কী হয়, আমরা যে ওই আগে স্কুলের ব্যাজ পড়তাম সেরকম ব্যাজ, ছোটো ছোটো এরকম ছোট্ট একটা নিডল থাকে, সেটাকে মানে হাতের এই সাইডে আটকে দেওয়া হয় বা পেটে অনেক সময় আটকানো হয়, সেটা ইন্টারস্টিশিয়াল স্পেসে মানে ঠিক ব্লাড ভেসেলসে নয়, ওই আমাদের শরীরের যে স্কিনের নিচে যে রস আছে সেখানে থেকে সুগার প্রত্যেক একটা 5 মিনিট পরপর সে সুগার ডিটেক্ট করতে থাকে, এবং ওই ডিভাইসটাকে 4 to 5 days অবধি রাখা যায়। এবং সেটার গুরুত্বটা হচ্ছে কি, কন্টিনিউয়াস আপনার সারাদিনের সুগারের একটা সুন্দর চার্ট আমরা পাই, এবং তাতে সত্যি বোঝা যায়। যেমন এই যে একটু আগে একজন বন্ধু বললেন যে মানসিক টেনশনে ওনার সুগার বেড়ে যায়, তো ওই ঘটনাগুলোকে পুরো আইডেন্টিফাই করা যায় যে সত্যি ওনার হচ্ছে কিনা, হলে আমরা কীভাবে কোথায় ধরুন একটা ওষুধ দিতে হবে, ওষুধটা ঠিক কখন দিলে ওনার জন্য বেস্ট রেজাল্ট পাবো, সারাদিনের কখন দিলে, সেই পুরো উত্তরগুলো পাওয়া যায়। এখন CGMS ডিভাইস এখনও সেরকমভাবে আগরতলায় আসেনি, কোনো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা অনেক সময় সাপোর্টটা দেয় আমাদের, মেট্রনিক বা বড় বড় যারা কোম্পানিগুলো ওনারাই মেনলি ডিভাইসগুলো ইনভেন্ট করেছেন, অ্যাবট আছে ওরা করছে,
সো অনলাইনে কিনতে পাওয়া যায়, বাট সেইরকম করা যেতে পারে। এটা হচ্ছে সিজিএমএস। আচ্ছা ওকে, এটা রোগী নিজে ব্যবহার করবে, নিজে ব্যবহার করবে, নিজে লাগাবে এবং তারপর সেটাকে খুলে সে ডেটাটাকে এক্সট্রাক্ট করার একটা সিস্টেম আছে, সেটা ওই কম্পিউটারের মধ্যেই করা যায়। ওটা একটা সিস্টেম আছে, যেমন মানে আমাদের ওই কার্ড রিডারের মতো, হ্যাঁ ওই রকম থাকে আর কি। তো এটা হচ্ছে একটা ইয়ে। আর আরেকটা হচ্ছে যেমন ওই HbA1c-র কথা বলছে, এটাও আরেকটা মনিটরিংয়ের মধ্যে আসে। HbA1c আইডিয়ালি দেখতে হয় 3 মাস পরপর, যদি না কন্ট্রোলে আসে, যখন কন্ট্রোলে চলে আসবে তখন 6 মাস থেকে 1 বছর পরপর দেখতে হয়। তাহলে আমরা যদি সুগারের গ্লুকোমিটার মনিটরিং কথা ভাবি, সেটা দিন পরপর, হ্যাঁ সেটা যাদের ধরুন সুগার ফল করার টেন্ডেন্সি বেশি তাদের একটু আগে তাড়াতাড়ি করতে হয়, যেমন ধরুন প্রত্যেক সপ্তাহে করবে। আচ্ছা হ্যাঁ, বয়স্ক মানুষদের তাদের খুব তাড়াতাড়ি সুগার ফল করে, তাদের আমরা অনেক সময় বলি 3 থেকে 4 দিন পরপর করুন। আচ্ছা ঠিক আছে, তাদের আবার মধ্যরাত্রে একটা করতে বলি আমরা, 3টের সময়। প্রায় দেখা যায় সুগারের 3টের সময় 4টের সময় ফল করে। আচ্ছা দেখা যায়, তো ওদেরকে ওনাদেরকে আমরা তখন বলি করার জন্য অ্যালার্ম দিয়ে রাখবেন, উঠে করবেন। এছাড়া ইন জেনারেল আমরা সবাইকে যতদিন কন্ট্রোলে না আসছে আমরা 2 সপ্তাহ পরপর করতে বলি, কন্ট্রোলে চলে আসলে ফ্রিকোয়েন্সিটা কমবে, তখন গ্যাপটা বাড়বে, 1 মাস বা 2 মাস পরপরও করতে পারে। আচ্ছা ওইরকম এইগুলি আমরা মনিটরিং হিসেবে বলে থাকি আপনার। ওকে, রোগী নিজে থেকে এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো রেগুলার টাইম বেসিস চার্টটাকে লিখে রাখতে হবে যাতে ফলো আপ করা যেতে পারে। ওকে, আর ডাক্তারবাবুর পরামর্শ, ধরুন প্রত্যেক যে রোগী যিনি সুগার বেড়ে গেছে নিজে থেকে তো ওষুধ খাওয়া শুরু করে না, কোনো একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করেন, তো ডাক্তারবাবুর সঙ্গে কতদিন গ্যাপে গ্যাপে পরামর্শ করাটা উচিত? ঠিক, আমি জিনিসটা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট মানে হচ্ছে এডুকেশন। আচ্ছা শিক্ষা, যেমন মা বাবা ছেলে মেয়েদের বড় করে কিন্তু সারা জীবন কিন্তু হাতটা ধরে রাখে না, ঠিক ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে পরিস্থিতি সামলানোর জন্য বানিয়ে ছেড়ে দেয় যাও এবার। সেম জিনিস আমার কাছে যখন পেশেন্ট আসে আমার প্রথম পদক্ষেপ থাকে ওনাদেরকে বোঝানো, ওনাদেরকে শিক্ষা দেওয়া যে ডায়াবেটিস জিনিসটা কি, ওটা আপনার কী ক্ষতি করবে এবং কীভাবে ওটার থেকে আপনি বেঁচে যাবেন। ওনাদেরকে ট্রেন করা আমাদের দরকার। তাই এই যে সুগার মনিটরিং করে যদি আমাদের কাছে প্রথম একটু ফ্রিকোয়েন্টলি আসে, ওনাকে আমি শিখিয়ে দিতে পারি যে কোনটা বাড়লে কী করবেন, কী করতে হবে আপনার স্টেপ। তারপর আস্তে দেখা যায় যে প্রথম প্রথম ধরুন 14 দিন পরপর এলো, তারপর দেখা যায় যে মাসখানেক 3 মাস পর, যাদের কন্ট্রোলে আসলাম 6 মাস পরপর গেলেও হয়। সো ওই সুগার মনিটরিংটা শুধু ডাক্তারের জন্য নয়, এটা নিজেদের জন্য। কখন সুগারটা ওই মানে ঠিক লাইন থেকে বেরিয়ে গেল বুঝতে হবে, তখনই ডাক্তার কাছে চলে আসতে হবে। ওকে দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবু কী বললেন, মানে যাদের সুগার রয়েছে শরীরে, যারা ডায়াবেটিসের পেশেন্ট বা সুগার নিয়ে সমস্যায় ভুগছেন, দেখুন কী কী করতে হবে, কী কী লক্ষ্য রাখতে হবে, মনিটরিং মানে লক্ষ্য রাখতে হবে, সেগুলো কিন্তু আপনাদের ডাক্তারবাবু বললেন। আর ডাক্তারবাবু যদি কথা যদি আপনি হয়তো ভালো করে না শুনে থাকেন তাহলে আপনাদের বলে রাখি, অনুষ্ঠানটি আগামীকাল কিন্তু আপনারা ডিডি ত্রিপুরার ইউটিউব পেজে পাবেন একদম গোটা অনুষ্ঠানটা, তো সেখানে আবার শুনতে পাবেন ডাক্তারবাবু কী বলেছেন। পাশাপাশি আগামী সোমবার রাত 8টায় এই অনুষ্ঠানটি আপনারা রিপিট টেলিকাস্ট দেখবেন। চলুন এবার টেলিফোনে কে আছেন একটু দেখে নিই আমরা। হ্যালো, হ্যালো নমস্কার, কে বলছেন? দর্শক বন্ধু আপনার ফোনটা আবার একটু কেটে কেটে আসছে, একটু সরে আসুন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। কে বলছেন, কোথা থেকে আচ্ছা বলুন, কি জানতে চাইছেন বলুন। আচ্ছা আচ্ছা একটা কথা বলুন তো, কি ওষুধের উপর ওষুধ খেয়ে কমেছে নাকি ইনসুলিন ব্যবহার করেছে? ওষুধ খেয়ে করেছে। ওকে, আপনি সঙ্গে থাকুন, আকাশের সঙ্গে থাকুন, একই রকম সমস্যা অনেকটা ডাক্তারবাবু। আগে 27 বছর ছিল উনি, এখন 25 বছর। বেসিক্যালি না, এই কম বয়সে সেই নিয়মটাকে পারফেক্টলি মেনে নিয়ে চলাটা সত্যি টাফ, কারণ এখন কম্পিটিশনের যুগ, ঠিক সবাইকে ছুটতে হচ্ছে, তো ওইখানে ওই নিয়মে চলাটা ওই এজটাতে হয়তো সম্ভব হচ্ছে না, পড়াশোনা বলুন বা চাকরির জন্য ছোটাছুটি সব কিছু। তো ডেফিনেটলি সেখানেও আবার সেই মনিটরিং ব্যাপারটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। মনিটরিংটা হলেই না, খুব আর্লি খুব আগে থেকেই আমরা আমাদের মানে টনক নড়তে পারে, আমরা বুঝতে পারি যে না আমরা আমাদের আমরা বেরিয়ে যাচ্ছি একটা মানে লাইনের মধ্যে নেই, ট্র্যাক থেকে হারিয়ে যাচ্ছি আমরা। সো ওই সব ক্ষেত্রে এমন অনেক পেশেন্ট আছে যারা ওষুধ তো খেলো কিন্তু ওই খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে পারেনি, খাওয়াটাও দরকার। দেখুন কার্বোহাইড্রেট যে আমরা না বলছি তা নয়, কার্বোহাইড্রেট আমাদের শরীরে এনার্জির জন্য দরকার। সো ওটাকে মিনিমাম কনজামশন করতে হয় বা
লং অ্যাক্টিং মানে যে কার্বোহাইড্রেট আছে সেগুলো খেতে হয়। আচ্ছা, যেমন যেসব কার্বোহাইড্রেট সহজে হজম হবে না, অনেকক্ষণ পেটে রিলিজ হবে আস্তে আস্তে, সেই কার্বোহাইড্রেটগুলো খেতে হয়। যেমন ব্রাউন রাইস, হোয়াইট রাইস। হোয়াইট রাইস খুব তাড়াতাড়ি হয়, ব্রাউন রাইস স্লোলি স্লোলি অ্যাবজর্ব হয়। সো স্লোলি অ্যাবজর্বেবল থিং মানে যেই সুগারগুলো আছে সেগুলো আমরা খেতে পারি, কারণ সুগারের পিকটা যাতে আমরা চিনি কি হয় খেলেন তো সঙ্গে সঙ্গে 200 উঠে যাবে, আর ভাতটা একটু স্লোলি উঠবে, ব্রাউন রাইস আরও স্লোলি ফ্যাট, তো গ্রাফটা একদম ফ্ল্যাট হয়। তো সেটাকে শরীর কন্ট্রোল করতে পারে, খুব তাড়াতাড়ি 300 উঠে গেলে সে বুঝতে পারে না কী করবে। ঠিক, এখানে আপনি খাওয়ার কথা বললেন, খাওয়ার কথা নিয়ে একটা মজার ব্যাপার রয়েছে যে যখন আজ থেকে কয়েক বছর আগেও আমরা যখন মানে শুনতাম 10 বছর আগে, সুগার হয়েছে মানে প্রথমে ওনার খাওয়া দাওয়া সব বন্ধ, তো খাওয়ার রেস্ট্রিকশনটা এমন যে লোকটা দুদিন পর শুকিয়ে কাটে। ঠিক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে রেস্ট্রিকশনগুলো এবং এগুলো ঠিক কিনা, কতগুলো রেস্ট্রিকশন, ধরুন প্রথমে বলা হতো চিনি একদম বন্ধ, এটা কি এখন আপনারা বলছেন চিনি একদম বন্ধ? না, সত্যি কথা না, আমরা আমরা একটা জিনিস বলি যে চিনিকে আপনার মানে নেসেসিটি বানাবেন না। আচ্ছা, হ্যাঁ, চিনি একটু খেলেন ঠিক আছে, বাট যদি আপনি ধরুন একদিন আপনি কোথাও একটা মানে নেমন্ত্রণ খেলেন বা সেখানে গেলেন, কিন্তু যদি আপনার মাথায় থাকে যে আজকে নেমন্ত্রণে যা যা খেয়েছি তাতে সুগারটা কতটুকু এলো, সেটা যদি একবার বাড়িতে গিয়ে চেকটা করে নেন, তাহলে আপনার কনফিডেন্স বাড়বে যে এইটুকু খাবারে আমার সুগার বাড়ে না। ওইভাবে যদি দেখেন না, তাহলে জিনিসগুলো খুব সোজা। এখানে আবার মনিটরিং এর ব্যাপার, মনিটরিং ব্যাপার, তো মনিটরিং হচ্ছে আলটিমেট জিনিস। আমি একটা মানে একটা কলা খেলাম, তখন অনেকে বলে কলা খাবেন না, এই খাবেন না, সেই খাবেন না, আমাদের কাছে বলে যে সে কি কলা কেন খাবো না, কলা যে একটা মানে নেচারের জিনিস আমার কাছে দিয়েছে, কেন খাবো না, সত্যি কলা খাওয়া যায়, কেন কলা খাতে বাড়ুন নেই, কিন্তু কলা মানে খাওয়ার পর ধরুন একটা অ্যাডিশনাল কোনো অন্য কোনো খাবার খেয়েছেন সঙ্গে কলাটাকে মিশিয়ে খেয়েছেন, তো ওভারঅল কার্বোহাইড্রেট কনজামশন খুব বেশি হয়ে গেছে, ওইভাবে ক্যালকুলেট করতে হবে, তখন সেটা হয়। খাওয়ার নিয়ে আপনি যেটা বললেন যে বলা হচ্ছে মিষ্টি বন্ধ, হ্যাঁ, যে কোনো চিনি তো বন্ধই, যে কোনো ধরনের মিষ্টি আইটেম মানে মিষ্টির দোকানের আইটেমগুলো সবগুলো বন্ধ, তারপর হচ্ছে মাটির নিচের জিনিস, আলু গাজর টাইপের যে সবজিগুলো আছে শাকসবজি এগুলো বন্ধ, তারপরে বলা হচ্ছে যে তেতো জিনিস খাচ্ছে, যেমন কিছু জিনিসগুলো প্রুফ হয়নি এখনো যে এগুলো সত্যি মানে ইউজফুল কিনা, যেমন স্টাডিজগুলো যা আছে, যেমন হলুদের উপর একটা স্টাডি আছে, সেটা মানে মানে মেটাবলিক সিন্ড্রোমে যারা মোটা হয়ে যাচ্ছে তাদের জন্য হেল্পফুল, আপনার ওই মেথি দিয়ে বললাম সেগুলোর কিছু কিছু স্টাডি হয়েছে, হোয়াইট রাইস কনজাম্পশন রিসেন্টলি একটা স্টাডি পেপার এসছে 2020 বেরিয়েছে, হোয়াইট রাইস কনজাম্পশনে সত্যি ডায়াবেটিসের মানে প্রিভেলেন্ট মানে আমরা যেটা বলি এপিডেমিক খুব বেড়েছে ডায়াবেটিস। কোথায় হোয়াইট রাইসের কনজাম্পশন বেশি? আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটে বেল্টে যেখানে রাইস হোয়াইট রাইস বেশি প্রচুর, এবং সেখানে দেখেছি যে মানে অন্য যে ইভেন শ্রীলঙ্কার থেকে অনেক উঁচু, যে মানে বার ডায়াগ্রামগুলো যে দিয়েছে না বিল্ডিংগুলো অনেক হাই, ইন্ডিয়া শ্রীলঙ্কা আর আমাদের পাকিস্তান আর বাংলাদেশের সব হয়, তো হোয়াইট রাইস ডেফিনেটলি এটা গিয়ে। সো রাইস কনজামশনকে কম করতে হবে। এখন মানুষকে যখনই বলি ভাত কমান, তো ওনারা কী করেন, ওভারঅল খাবারটাকে কমিয়ে নেয়, তাতে কী হয় পেট খালি থাকছে, খিদে যাচ্ছে বেশি। হ্যাঁ, সো কথাটা ভাত কমানো দেয় না, কথাটা হচ্ছে ফুডের এক্সচেঞ্জ করা, রিপ্লেস দ্য ফুড। মানে ভাত যদি আপনি দু হাতা খেতেন, এখন এক এক হাতা খাবেন, কিন্তু ওই আরেক হাতার যে গ্যাপটা সেটা অন্য ফুড দিয়ে ভরতে হবে, ভেজিটেবলস ভরতে হবে, আপনি এনি ভেজিটেবলস, আমি তো সব এনি ভেজিটেবলস, ইভেন মাছ দিয়ে ভরুন, কোনো অসুবিধা নেই, মাছ ইজ গুড মানে গুড কোলেস্ট্রল থাকে ফিশে। সো ওই পুরো ওই রিপ্লেস করার যে থিওরিটাকে কাজে লাগাতে হবে, না যদি মানুষ একেবারে স্যার খাবার ছেড়ে দিয়েছে এখন এইটুকু করে খাই, খিদে থাকে পেটে শুকিয়ে যাচ্ছে, অবশ্যই শুকাবে, তো ওই কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে রিপ্লেস করতে হবে। এইভাবে হয় ফ্রুটস, বিভিন্ন ফ্রুটসগুলো আপনি কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে আসে, ফ্রুটস বেশি খেতে হবে। স্যার ভাত, এই যে আপনি বললেন যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে ভাত খাওয়ার জন্য বেড়ে গেছে, পিকগুলো খুব হাই, তো ভাত বন্ধ করে রুটি খেতে বলছে, তো রুটিও তো স্যার কার্বোহাইড্রেট, কিন্তু এটা কি মানে এটা কি আপনি বললেন ব্রাউন রাইসের মতো কি তখন কম? হ্যাঁ, রুটির একটা সমস্যা ওর মধ্যে ওই কার্বোহাইড্রেট একটু কমপ্লেক্স ফর্মে থাকে কম্পেয়ার টু রাইস এটা, আর রুটিটা না ওই একটা প্রপার মেজারমেন্টস আপনার থাকে যে আপনি কটা রুটি খেলেন ওইভাবে। সো বেসিক্যালি দেখুন মানে যারা রুটি খাচ্ছে সেই বেল্টও কিন্তু ডায়াবেটিস সম্বন্ধভাবেই হচ্ছে, এমন নয় যে হচ্ছে না তা নয়, সো ওটাও একটা সেম। ঠিক।
দর্শক বন্ধুরা, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ আমরা ডায়াবেটিসের নানান দিক নিয়ে কথা বলছি। ডায়াবেটিস বারবার তো বলা হচ্ছে সাইলেন্ট কিলার, নীরবে আমাদের শরীরের অনেক ক্ষতি করছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অংশুমান কমল ভট্টাচার্য, উনি বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট। আর এই যে মনিটরিংয়ের কথা আসছে বন্ধু, আমাদের রোগীদের, যারা রোগীরা নিজেরা কীভাবে খেয়াল রাখবেন, আর কোভিডের পর আমাদের নিশ্চয়ই অভ্যাসটা হয়ে গেছে নিজেদের শরীরের খেয়াল রাখাটা, কারণ এতদিন আমরা খেয়াল না রাখলেও কোভিডের সময় কিন্তু আমরা আমার শরীরে কী হচ্ছে না হচ্ছে সবসময় নিজেরা আমরা খেয়াল রাখার চেষ্টা করেছি, এবং সেটা যদি আমরা ডায়াবেটিস নিয়েও করতে পারি তাহলে বোধহয় অনেক রোগীরা ভালো থাকবেন এবং ডায়াবেটিস হলেও ওনারা ভালো থাকতে পারবেন। স্যার, একটা একজন বন্ধু আছেন, একটু দেখে নিই উনি কি জানতে চাইছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, হ্যাঁ, শুকিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনার বয়সটা বলুন। আর আচ্ছা, আপনি তাহলে একবার একবারে বলে ফেলুন, আপনি সকাল থেকে রাত অবধি কি খাওয়া দাওয়া করেন আর কি কাজ করেন? আচ্ছা, আপনি মানে শারীরিক জমির কাজ টাজ করেন, শারীরিক পরিশ্রম করেন তো? আচ্ছা, আপনি সকাল থেকে রাত অব্দি কি কি খান, মানে একটা মোটামুটি রেগুলার কি কি খান একবার একটু তাড়াতাড়ি বলে? ওকে, তারপর বিকেল তিনটের সময় আপনি বললেন টিফিন করেন, তারপরে রাত্রিবেলা খাবারটা কখন খান? আচ্ছা আচ্ছা, ওকে, তিনটের সময় হালকা ভাত খেয়ে নেন, আর রাত্রিবেলা খাবারটা কখন খান? ওকে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। স্যার, উনি টিভিতেও শুনছেন, তার জন্য কথাগুলো অনেক পরে বলছেন। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন, সকালে চায়ের পর দুপুরের ভাত, তিনটের সময় আবার ভাত, আর রাত্রিবেলায় ভাত বা রুটি। ওনার ওই একটু একটু রুটিনটা একটু ইরেগুলার হয়ে আছে ওনার। ওই সকালে দেখুন, রাত্রিরে যদি উনি 9টা 10টায় খেলেন, তারপর আবার সোজা 12টায় খাচ্ছেন বড় খাবার, সেটা হিউজ গ্যাপ মাঝখানে পড়ছে। ঠিক, সো ওই গ্যাপের মধ্যে কী হয়, আমাদের শরীরে যে মজুদ থাকে যে জিনিসগুলো, বডি সেগুলোকে এক্সট্র্যাক্ট করে নেয়। সো এটা একটা পসিবিলিটি ওনার একটা কারণ হতে পারে যে ওয়েট লস হওয়ার, বিকজ উনি এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই উনি যে প্রসেসটা ইউজ করেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে ধরুন আমরা আমরা নর্মালি যে ধরুন 9টা 10টায় কেউ খেলেন, তারপর আবার আর 2টো 3টে খেলেন, তো অনেকে ওটাকে পিছিয়ে 5টা 6টায় নিয়ে যায়। তো ওটাকে একটু লং গ্যাপ দেন। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং অনেক সময় এই এই ওয়েট লসের একটা কারণ হয়ে থাকে। সো এটাকে যদি উনি চেঞ্জ করেন, উনি যদি 8টা 8:30 বা 9টার সময় একটু হেভি মিল করতে পারেন, ওনার এই প্রবলেমটা হয়তো সলভ হয়ে যাবে। সুগারের জন্য শরীর ভেঙে যাচ্ছে, আলটিমেটলি কি সুগারের জন্য শরীর মানুষ রোগা হয়ে যায়, নাকি সুগারের জন্য যে খেতে পারে না বা খাওয়া দাওয়ার অনিয়ম হয় বা অন্য কিছুর জন্য মানুষ রোগা হয়ে যায়, কোনটা হয়? না, প্রথমে যেটা দেখুন, মানে আমি সবাইকে যেটা বলি যে আপনি নিজে থেকে চেষ্টা করেছেন কি, সেটা আমি প্রথম জিজ্ঞেস করি। উনি যদি বলেন রোগা হওয়ার, যদি না হয় তো দ্যাট মানে ওটা একটা ডিজিজ কিছু আছে। এখন ডিজিজটা তখন খুঁজে দেখি, যদি ডায়াবেটিস থাকে তো অবশ্যই ডায়াবেটিসই তার কারণ। বিকজ ডায়াবেটিসের ঘটনাটা কি হয়, মানে ব্লাড সুগারগুলো যে কার্বোহাইড্রেটগুলো সেগুলো ব্লাডের মধ্যে থাকে, সেলসে ঢুকতে পারে না, কারণ ওই ইনসুলিন চাবিটা দরজাটা খুলছে। সো যেহেতু ঢুকতে পারে না, তখন ওই সেলসগুলো বারবার সিগন্যাল পাঠায় যে আমার খাবার চাই, খাবার চাই। তো মানুষ খেতেই থাকে, খিদে পায় বারবার, বাট যেই ঢুকছে না আবার সেই একই সিগন্যাল আছে। তো তাদের ওই পলিফেজিয়া, তাদের খাওয়াটা বেড়ে যায়, আর সেটা শুধু ব্লাডের মধ্যেই ঘুরঘুর করতে থাকে। সো মানে তখন যখন সেলে না ঢুকবে, তখন সেল তার কাজ করতে পারে না, এবং তখন বডি ওয়েট কমতে থাকে, একদম লিন এন্ড থিন হতে থাকে, মাসেলসগুলো ব্রেক আপ হয়, তখনই মাসেলস ভেঙে যায়, তখনই হয় এই সমস্যাটা, দিয়ে রোগা হতে শুরু হয় মানুষের, একদম মনে হয় যে একদম খুব রোগা হয়ে গেছেন। ওকে, আরেকজন বন্ধু আছেন, একটু দেখে নিই কি জানতে চাইছেন উনি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঝাড়খণ্ড থেকে বলছি, হিন্দি মে। আচ্ছা, বলি বলি। এই কাজটা আচ্ছা, হ্যালো, হ্যাঁ, হাম সুন রহে হ্যাঁ, বলিয়ে। হ্যাঁ, সুগার হুয়া নয়া নয়া। আচ্ছা,
अच्छा मेडिसिन लेते हैं आप? दवा मेडिसिन दवा गैप करके खाते हैं, मतलब कुछ दिन नहीं खाते हैं? आप एक चीज बताइए, आप जो ये गैप दे देते हैं मतलब एक दो दिन मेडिसिन नहीं लेते हैं, ये एक दो दिन छोड़ देते हैं? छोड़ देते हैं आप डॉक्टर ने कहा ऐसा करने के लिए या आप खुद से करते हैं? ये आपने ऐसे छोड़ देता? आपने ओके ठीक है। आपका उम्र बताइए थोड़ा। मेरा उम्र है 50 साल। ओके आप क्या जानना चाहते हैं बोलिए। आप तो अभी तो कंट्रोल में है? हाँ तो है, हमेशा कंट्रोल में रहता है, कंट्रोल में रहता है। ओके तो आप क्या जानना चाहते हैं? छोड़ सकते हैं कि नहीं? अच्छा दवा छोड़ सकते हैं कि नहीं? ओके ठीक है। एक ही हमको जो दवा किया है ना सर, हाँ वो मैंने 2 साल से खा रहे दवा, मैंने 2 साल से एक ही दवा खाते हैं। ओके ठीक, कोई फर्क नहीं पड़ेगा। ओके ठीक है। अभी आप सुनिए, टीवी में सुनिए, आप टीवी का वॉल्यूम ऑन कीजिए, ठीक आप सुनिए, साथ रहिए। तो आपका जो परेशानी है एक्चुअली क्या होता है, देखिए दवाई तो छोड़ना नहीं चाहिए, ठीक है। डायबिटीज जो रोग है, शुगर की जो बीमारी है, वो जिंदगी भर के लिए आती है। और मैंने जो आपको बताया कि मैंने पहले भी मैंने बताया कि डायबिटीज ऑलवेज हमेशा दूसरे बीमारियों को बुलावा देता है, ठीक है। सो इसके लिए भविष्य में आपका तबीयत और ना बिगड़े इसलिए आपको दवाई की ज़रूरत है, क्योंकि शुगर को कंट्रोल में रखना है। आप जो बोल रहे हो कि शुगर कंट्रोल रहता है, मान लीजिए आपने 1 महीना दवाई लिया है, फिर आप 4-5 दिन बंद भी रखेंगे ना, तो शुगर आपका नॉर्मल ही रहेगा, क्योंकि उसका इफेक्ट जाते जाते टाइम लगता है, खून से उसका जो इफेक्ट बन जाता है उस जाते जाते टाइम लगता है। लेकिन उसका मतलब ये नहीं कि आप फिर 6 महीने के लिए इसको बंद कर दोगे फिर आपका शुगर नहीं बढ़ेगा, ज़रूर बढ़ेगा। तो उसमें क्या होता है, एक बार आपने कम कर दिया शुगर को, फिर बढ़ा दिया, फिर दवाई लिया, फिर कम किया, तो उसमें आपके शरीर को कन्फ्यूशन बहुत ज़्यादा हो जाता है कि वो क्या करेगा, तो उसमें आपका डैमेज ज़्यादा होगा। तो इसलिए मेरा मानना, हम लोग का ये कहना है सबके लिए कि अब दवाई ऑलवेज कंटिन्यू कीजिए, और आप जो दवाई लेते हो बहुत ही अच्छी दवाई है। दो साल से कंटिन्यू कर रहे हैं, ये भी एक सवाल था उनका कि हाँ। 2 साल से कंटिन्यू कर रहे हैं, इसका मतलब कोई प्रॉब्लम तो नहीं होगा ना? एक ही दवाई आप जिंदगी भर भी ले सकते हो, कोई तकलीफ नहीं है इसमें, जब तक वो आपको कंट्रोल में रखे, शुगर आपको कंट्रोल में करे। ओके आरोग्य बंधु आज हमारे संगे एक बार देखने की आज। हेलो कुछ भी हारते गौतम बाबू बोलो, उनकी जानते चाहिए। बोलून আমাদের কি কি খাবার খাওয়া উচিত ডায়াবেটিস থেকে নিজেকে দূরে রাখতে? দূরে রাখতে। ওকে সঙ্গে থাকুন উত্তম বাবু, সঙ্গে থাকুন আমাদের নিয়মিত দর্শক বন্ধু উত্তম বাবু, উনি সব রোগ থেকে কিভাবে দূরে থাকা যায় সেটা জানার চেষ্টা করুন। স্যার হয়ে গেলে তো ওষুধ খাবো, এটা করুন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ডায়াবেটিস থেকে দূরে থাকার জন্য আমার জীবনশৈলী কিভাবে ভালো রাখতে হবে, খাদ্যাভ্যাসটা কি করতে হবে? সো প্রথম জিনিসটা হচ্ছে যে সচেতনতা, অ্যাওয়ারনেস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাওয়ারনেস থাকলেই জিনিসটাকে আমরা আটকাতে পারি। উত্তম বাবু কথা বলেন, উনি অ্যাওয়ার, খুব সচেতন এই জিনিসটা নিয়ে। তো যেটা বলছি, প্রথমেই বলেছি যে প্রাচুর্যতার রোগ হচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলো। সো আপনি যদি খাবার বেশি করে খান, ওভার ফিডিং, মানে একদম পেট আই ঢাই করে টাইট করে ভরে খেলেন, ওই রকম খাবার খেলে অবশ্যই ডায়াবেটিস হবে, আজকে না হোক ভবিষ্যতে গিয়ে। সো খাওয়া দাওয়াকে পরিমিত মাত্রায় নিয়ে আসা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি মানে রিচ খাবারও খেতে পারেন, কিন্তু সেটা যদি খুব কম মাত্রায় খান, আপনার শরীর সেটাকে মানে মেনটেন করে যেতে পারবে, মেটাবলিজম সম্ভব। কিন্তু ওই মানুষ যখন খায় ভালো লাগলে সেটাকে আরেকটু বাড়িয়ে খাওয়ার একটা অভ্যেস হয়ে যায়। সো ওভার ফিডিংটাকে অ্যাভয়েড করুন, শরীরের ওজন যেন না বাড়ে। সেটা যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস রোগী আছে পরিবারে, তাদের কিন্তু এই মানে মনিটরিংটা 30 বছরের পর থেকে শুরু করতে হবে। যেটা আইডিয়ালি আমরা টাইপ 2 ডায়াবেটিসের জন্য বলি, আমরা একটু আগে দেখলাম 27 বছর 25 বছর ওজন হয়েছে। সো টাইপ 2 ডায়াবেটিস ইউজুয়ালি 30 বছর থেকে মনিটরিংয়ের রেসপন্ড দেওয়া আছে। যেসব মহিলারা গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে গেছিলো, তাদের কিন্তু মনিটরিং করে যেতে হবে, কারণ তাদের প্রসবের পর আমি বললাম যে আর থাকে না। কারোর মনে মেয়েদের অনেক সময় ওই পলিসিস্টিক ওভারি বলে, ওভারির একটা সমস্যা হয়, সিস্টিক ওভারি, তাদের ডায়াবেটিস হওয়ার চান্স। স্যার এখানে কাদের হয় আমি একটু জানবো, আর কী কী মানে উনি জানতে চেয়েছিলেন যে কী কী খাবার খেলে ডায়াবেটিসটা দূরে থাকতে পারে, বা কোনটা অ্যাভয়েড করলে ডায়াবেটিস দূরে থাকতে পারে। আরেকজন বন্ধু আছে, জেনে নিয়ে কী জানতে চাইছেন। হ্যালো
হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি সুরজিৎ দে বলছিলাম। সুরজিৎ বাবু কোথা থেকে বলছেন? আমি এখন আছি জলপাইগুড়ি গয়াকাটা থেকে। জলপাইগুড়ি থেকে, বলুন কি জানতে চাইছেন? আমার না, আমার 3-4 বছর আগে সুগার ধরা পড়েছিল। আচ্ছা, বয়স কত আপনার? আচ্ছা, আমার এখন 48। ওকে, বল। তো ধরা পড়ার পর আমি 1-1.5 বছর ওষুধ খাই কন্টিনিউ, এবং তারপরে সেটা কন্ট্রোলে আসে। আচ্ছা আচ্ছা, তারপর আমি একটা অপারেশন হয়, আমার ওই গলব্লাডার অপারেশন হয়। আচ্ছা, তারপর আমি ওষুধটা বন্ধ করে দিই, এবং 1-1.5 বছর ধরে আমার সুগারটা কন্টিনিউ টেস্ট করেছি, তাতে দেখা যাচ্ছে যে আমার একদম নর্মাল। আচ্ছা, আমি কি এখন, আমি অন্য ডাক্তার দেখেছি, ডাক্তার বলছে আপনার ওষুধ খাওয়ার দরকার নেই। আচ্ছা, আমি যদি ওষুধ না খাই ভবিষ্যতে কি আবার আমার কি বেড়ে যাবে? আপনার যেহেতু একবার হয়ে গেছিল, তো আপনার মানে এটা ওয়ার্নিং যে ফিউচারে হলেও হতে পারে, যদি না আপনি নিজের ওয়েটটাকে সীমিত রাখতে পারেন, খাদ্যাভ্যাসকে খুব বাজেভাবে কিছু চেঞ্জ না করেন, আর নিয়মিত মনিটরিং করে যান। এই 3টি জিনিসের মধ্যেই আমাদেরকে মানে সীমাবদ্ধ, কারণ ওনার যেহেতু নর্মাল হয়ে গেছে, তো উনি এখন 6 মাস 1 বছর পর পর টেস্ট করলে ওনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই মনিটরিং করে যান, ওজনটা একদম বাড়তে দেবেন না। যেই যেই অভ্যেসগুলোর মাধ্যমে আপনি ডায়াবেটিসটাকে কমাতে পেরেছেন, সেই অভ্যেসগুলো কন্টিনিউ করে যান। নিয়মিত ব্যায়ামচর্চা করা বা হাঁটাচলা করা, যেগুলো করেন, মানে ভালো জিনিসগুলোকে গ্রহণ করে সেগুলোকে করে যান, তাহলেই হয়তো আর ঝামেলার মধ্যে পড়বেন না। বাট মনিটরিং খুব ইম্পর্টেন্ট। 1.5 বছর যিনি ইনি যে যে লাইফস্টাইলটা লিড করছেন, তাহলে এরকম লাইফস্টাইল যদি লিড করেন, বারো কন্ট্রোল লাইফস্টাইল যদি লিড করেন, তাহলে হয়তো ফিরে নাও আসতে পারে। একদম সত্যি। ওকে স্যার, এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা একটু প্রাসঙ্গিক প্রশ্নে যাই। এখন যে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাদের দেশের এই প্রান্তে, বছরের এই সময় কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে ঘরে ঘরে ভাইরাল ফিভার হচ্ছে, বিভিন্ন ধরনের পক্স হচ্ছে, তো এখানে ডায়াবেটিস রোগীদের একটা জিনিস বলা হয় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তো ভাইরাল ফিভারটা কি তাদের বেশি হওয়ার সম্ভাবনা আছে নাকি খোলে, বা কী করার ওদের এই মুহূর্তে, কীভাবে সাবধান থাকবেন? ঠিক ঠিক স্যার, আমি আমার প্রশ্নটা উত্তর নেব, কিন্তু তার আগে একজন আছে, কিন্তু তার আগে আরেকজন বন্ধু আছেন বোধহয় টেলিফোন, একটু দেখে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি সাধুমে শ্রীনগর থেকে বলছি। ওকে, হ্যাঁ, কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আপনি টিভি সেটের ভলিউমটা কম করে দিন, নাহলে কিন্তু পঙ্কজ বাবু আপনি টিভি সেটের ভলিউমটা কম করে দিন, নাহলে আপনি কথা শুনতে পাবেন না। বলুন। হ্যাঁ স্যার, বলুন। যেটা বলতে চাচ্ছিলাম যে আমার মার ডায়াবেটিস আর কি, বিষয়ে একটু জানতে চাইছিলাম স্যারের কাছ থেকে। বলুন। ওনার একটা আপনার জরের টিউমার ছিল, ওটা অপারেশন করিয়েছি। তো এখন স্যার এর আগে যে ডায়াবেটিস এর জন্য দেখিয়েছিলাম, স্যার গিয়ে একটা ইনসুলিন দিয়েছিলেন। তো এখন ব্যাপার হলো যে বলছিল যে অপারেশনের 1 মাস পরে আবার আমরা বলতে কনভার্ট হতে পারবো আর কি। আচ্ছা, তো এখন তো ওনাকে নিতে পারছি না, বা ওনার সুগারটা মোটামুটি নর্মাল আছে, এখন বলছি নিতে চাই আর কি। ওকে, আপনি আপনি লাস্ট যখন মেপেছিলেন ওনার কত ছিল সুগার, ফাস্টিং বা পিপি? লাস্ট স্যার আমি 7টা খানিক হয়নি, 206-7 ছিল ওই রকম। খাওয়ার আগে না পরে? খাবার পরে ছিল স্যার। খাওয়ার পরে? ওকে, আগে কি ওষুধ খেতেন? আগে ইনসুলিনটা, ইনসুলিনটার আগে কি ওষুধ খেতেন উনি? ইনসুলিনটার আগে স্যার একটা পুরনো ওষুধ খেয়েছিল। হ্যাঁ, এবং তারপর ওদের আমরা আবার আগের রেজিমে ফিরে নিয়ে যেতে পারি। উনি বয়স্ক, ওনার মা, উনি যেই রেজিমটা ওনার চলছিল সেই রেজিমে উনি আবার ফিরে যেতে পারেন, কোনো ডাউট নেই তাতে, প্রোভাইডেড আগের রেজিমে সুগার নর্মাল রেজিম মানে নর্মাল ছিল। আচ্ছা, হ্যাঁ, যদি নর্মাল না থাকে তাহলে ওষুধটা যদি সুগার কন্ট্রোলে থাকতো, আগে যদি ছিল আপনার ধরুন মানে অপারেশনের আগে, তাহলে ওই রেজিমটাতে ফিরে যাবেন। বাট যদি না থাকতো আগে, ধরুন আগে সুগার আরও বেশি ছিল ওই ইউগ্লিড এম খাওয়ার পরেও, তখন সঙ্গে আপনার একটা অন্য ওষুধেরও দরকার লাগতে পারে। সো আমরা ইনসুলিনটাকে সরাবো,
ওই ওষুধটাকে স্টার্ট করে মানে আগে ইউগ্লিডকে আপনি স্টার্ট করুন, তারপর ইনসুলিনটাকে কমিয়ে বন্ধ করুন, এই হচ্ছে নিয়ম। আচ্ছা, চট করে এটা বন্ধ করে এটা এইভাবে দিতে নি, একটা স্টার্ট করুন, একসাথে দুটো চলবে, ইনসুলিনকে কমাতে থাকুন। যেদিন আপনি ইউগ্লিড দেবেন সেদিন ইনসুলিনের ডোজ হাফ করুন, এটাকে আমরা বলি সিক ডে রুল। যখনই একটা নতুন ওষুধ দেবেন ইনসুলিনের ডোজ হাফ, দুদিন তিন দিন হাফ ডোজে চলবে, তারপর স্টপ, এইভাবে। কিন্তু সুগার দেখে দিতে হবে যে তাতে আপনার কাজ হচ্ছে, একদম পারফেক্ট মনিটরিং, পারফেক্ট মনিটরিং। এই ট্রানজিশন পিরিয়ড, একটা ডোজ একটা মানে রেজিম থেকে আরেকটা দিয়ে শিফট হতে গেলে খুব মনিটরিং দরকার হয়। ওকে, চলুন আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে এবার। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জোরহাট ডিস্ট্রিক্ট মুড়িয়ালি আসাম থেকে বলছি। জোরহাট থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমি ডায়াবেটিস সম্বন্ধে কিছু ডাক্তারবাবুর পরামর্শ নিতে চাই। হ্যাঁ বলুন বলুন ডাক্তারবাবু, শুনছেন। আপনার বয়সটা বলে ফেলুন আগে। আমার বয়স 65। এবার বলুন কি জানতে চাইছেন। আমি জানতে চাই আমার 10 বছর 12 বছর আগে আমার সুগার হয়েছিল, তো আমি কলকাতাতে ডাক্তার দেখাই, কলকাতাতে ডাক্তার দেখাই, ওখানে চিকিৎসা করে আমি মোটামুটি ভালো হয়ে যাই। এখন অনেকদিন থেকে আমার সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, ট্রিটমেন্ট করতে পারছি না। আচ্ছা, এখন আমি রেগুলার আমাকে যে মেডিসিন দিয়েছিল ওগুলো রিভার্স করে খাচ্ছি। আচ্ছা, তো এখন আমার কি করা উচিত? আচ্ছা, আপনি বলুন, আপনি লাস্ট যখন সুগার মেপেছিলেন মনে আছে কত ছিল সুগার? আমার তো ঠিক সঠিক মনে নেই। ওকে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, আপনি শুনুন ডাক্তারবাবু, মন দিয়ে শুনুন ডাক্তারবাবু কি বলছেন। স্যার, এটা অন্যরকম ইস্যু। 65 বছর 10-12 বছরের সুগারের রোগী অনেকদিন বোধহয় একই ডাক্তারবাবুর ওষুধ খাচ্ছেন, তাও কলকাতার, উনি নিজে জোরহাটের। তো এখন ব্যাপারটা হচ্ছে ওনার বোধহয় মনিটরিং হচ্ছে না। বুঝতেই পারছি, বুঝতেই পারছি। তাহলে উনি কি করা, ওনার বয়স্ক মানুষদের মনিটরিং না করলে না রিস্ক খুব বেশি থাকে। বয়স্ক মানুষের সমস্যাটা কি, ওনাদের দেয়ার অ্যালোন, মানে সাপোর্ট নেই, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব বেড়ে যায়। সো আমি বলবো যে আপনি লোকাল যে আপনার ডাক্তারবাবু যারা আছেন, যে আপনি যেখানে থাকেন ওখানেই আপনি একটু ফলো আপ করুন, কারণ কোনো মেডিসিনের বা কোনো ডায়াবেটিলজিস্টের সঙ্গে ফলো আপ করুন, সুগারটা দেখুন কীরকম থাকে, সুগার মনিটরিং করুন, এবং ওই HbA1c যেটা বললাম গ্লাইকোসাইড হিমোগ্লোবিন দেখুন, এবং যদি দরকার লাগে সেই রেজিমটাকে যদি কমানো যায় অথবা সেটাকে যদি একটু আবার চেঞ্জ করার দরকার পড়ে সেটা করুন। বাট শুধু নিজের থেকে বাড়িতে বসে, আপনি একটা রিস্ক, মানে একটা এলডারলি পার্সন রিস্কে থাকেন, সুতরাং এখানে এইভাবে আপনি নিজে নিজে করবেন না, সেটা আপনার জন্য হয়তো। কলকাতায় না যেতে পারলে আপনার জোরহাটে আশেপাশে আপনার এলাকায় যিনি ডায়াবেটিলজিস্ট আছেন বা ডায়াবেটিসের চিকিৎসক যিনি, ওনার সঙ্গে পরামর্শ নিয়ে আপনার ব্লাড টেস্টটা করুন। মনে রাখুন যে উনি আপনার ব্লাড টেস্টটা কত, সুগারের মাত্রা কত, তারপর দরকার লাগলে উনি যদি ওষুধ পাল্টে দেন সে ওষুধটা খান, তাতে আপনার সমস্যা হবে না, বরঞ্চ ভালোই হবে। ওকে স্যার, ভাইরাল ফিভারের কথা বলছিলাম, ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি কম, তো সেখানে ভাইরাল ফিভার কতটুকু হার্মফুল হতে পারে? কারেক্ট, কারেক্ট। সো এই কনসেপ্টটা অনেকেই ঠিক মানে মনে রাখেন না। আমাদের, আমি ডক্টর ফ্যাকাল্টিদের কথাই বলছি, যে ডায়াবেটিস যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনি বললেন ডায়াবেটিসই হয়ে যায় সেটা, তো ইজিলি ডায়াবেটিস পেশেন্টরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সো কমনলি যেগুলো হয় যেমন ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হেপাটাইটিস, এই তিনটেকেই বেশি কমনলি পাওয়া গেছে। এখন ইনফ্লুয়েঞ্জাকে নিয়ে কেন কথা বলছি, ইনফ্লুয়েঞ্জা খুব সহজে হচ্ছে সিজন চেঞ্জে। ইনফ্লুয়েঞ্জা খুব মানে ভয়ঙ্কর আকার ধারণ করে ডায়াবেটিসদের, শুধু ওনার যে কন্টাজিয়াস মানে হয়ে গেল সেটাই নয়, ইনফ্লুয়েঞ্জাটা খুব বাজে আকার ধারণ করে এবং হসপিটালাইজেশনের দরকার পড়ে যায়। আচ্ছা, এবং হসপিটালাইজেশন মানেই হচ্ছে প্রচুর টাকা একটা খরচা হওয়া, সেটা লোড পড়ে যায়। সেকেন্ডলি দেখা গেছে শুধু আর্থিক ক্ষতি নয়, ইনফ্লুয়েঞ্জা হয়ে গেলে মানে যার হয়েছে তার হার্ট অ্যাটাক হওয়ার রিস্ক বেড়ে গেছে। এটা একটা অদ্ভুত রিসেন্টলি স্টাডিতে দেখা গেছে, রিসেন্টলি নয়, হয়ে গেছে 4-5 বছর আগে, যে ইনফ্লুয়েঞ্জা হার্ট অ্যাটাককে ডেকে আনে তাড়াতাড়ি। সো আমরা ইনফ্লুয়েঞ্জাকে আটকানো খুব দরকার, নিউমোনিয়াকে আটকানো খুব দরকার, আর হেপাটাইটিসকে আটকানো খুব দরকার। তো তার জন্যই আমরা প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টদের ভ্যাকসিনের কথা বলি। আপনি এই রিসেন্টলি কোভিড যে আমরা যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখা গেছে যে কোভিড পেশেন্টদের মধ্যে যাদের মৃত্যু হয়েছে ম্যাক্সিমাম ছিল আনকন্ট্রোল ডায়াবেটিস। সো ডায়াবেটিস যাদের কন্ট্রোলে নেই তারা বেশি মৃত্যুর পথে এগিয়েছেন কোভিড হয়ে, ওদের বেশি রিস্ক জোনে ওরা আছেন। সো ভ্যাকসিন ইজ দ্য বেস্ট আনসার। সো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দুর্ভাগ্যবশত প্রত্যেক বছর চেঞ্জ হয়,
তো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা শীতের আগে, আমি বলি পুজোর সময়, আমাদের বাঙালিদের পুজোর সময় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন একটা করে নিয়ে নিতে বলি সব পেশেন্টদের। নিউমোনিয়ার ভ্যাকসিন 5 বছরে একবার নিতে হয়। হেপাটাইটিসের তো যা তিনটে রোগেরই ভ্যাকসিন নিয়ে নেওয়াটাই ভালো। ওকে, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, দেখি কে আছেন, সময় খুব বেশি নেই আমাদের। হ্যালো, झारखंड से। ओके, आप बताइए क्या जानना चाहते हैं। तीन साल से शुगर है हमको, है ना। तीन साल से डॉक्टर विटामिन का छोड़ दिए है, तो सर इसमें कोई प्रॉब्लम है विटामिन वाला? आपने छोड़ दिया, अभी शुगर वाला तो आप कंटिन्यू कर रहे हैं ना अभी? शुगर वाला चलो, वाला ओके ठीक है, अब साथ रहिए। अभी टीवी में सुनिए डॉक्टर साहब, शुगर जिनको भी है ये बीमारी, उसमें नर्व का एक बीमारी देखा गया है जो विटामिन के अभाव से होता है। विटामिन की कमी से नर्व की एक बीमारी हो जाती है जिसको हम न्यूरोपैथी बोलते हैं। और एक बात है, जो डायबिटीज़ की कुछ दवाई होती है जो वो विटामिन की कमी करती है। उस कौन सा विटामिन है? B12, एक ही विटामिन है जिसकी कमी से न्यूरोपैथी नर्व का डैमेज होता है, वो बीमारी से भी होता है और दवाई से भी उसकी कमी आती है। तो इसलिए हम लोग बोलते हैं जिनको भी पैर में झुंझुनाहट या फिर जैसे पसीने आ जाना पैर में, गीला हो जाना पैर के नीचे, उन लोगों को हम लोग बोलते हैं आप विटामिन का सेवन ज़रूर किया कीजिए, चाहे आप दवाई ले या ना ले। लेकिन जो भी लोग, जो भी पेशेंट है जिनको डायबिटीज़ की दवाई चलती है, खाने की दवाई, उसमें उन लोगों को विटामिन की ज़रूरत तो पड़ती है, लेना चाहिए। ওকে, তো সুন্দরা আজ আপনারা ডায়াবেটিস নিয়ে নানান আলোচনা শুনছেন, আর খুব বেশি সময় আমাদের হাতে নেই। আপনাদের জানিয়ে রাখি অনুষ্ঠান নিয়ে যদি আপনাদের কোনো রকম পরামর্শ থাকে বা কোনো সাজেশন আপনারা দিতে চান বা কোনো কমপ্লেন থাকে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। didtripura@gmail.com এ আপনারা মেইল করতে পারেন আমাদের আপনাদের সাজেশন যা আছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিন রাত 8টা থেকে 9টা ডিডি ত্রিপুরার পর্দায় লাইভ দেখেন, প্রত্যেক সোমবার রাত 8টা থেকে 9টা রিপিট টেলিকাস্ট দেখেন, এবং ডিডি ত্রিপুরার ইউটিউব পেজে আপনি অনুষ্ঠানটি শুক্রবার বিকেল থেকে পাবেন। যদি আপনারা যারা ফোন করেছিলেন তো সে আপনারা অবশ্যই শুনতে পারবেন কী কী আপনি জানতে চেয়েছিলেন, ডাক্তারবাবু কী কী বলেছেন। আমাদের শেষ বন্ধু টেলিফোনে আজকে আছেন, দেখে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে। কে বলছেন, কি জানতে চাইছেন বলুন? আমি আসানসোল থেকে জয়া পাল, আমি একজন আশা কর্মী। ওকে জয়দি, বলুন। আমরা কিছুদিন আগে ট্রেনিং করে এলাম বর্ধমানে গিয়ে। আচ্ছা, গিয়ে ওখানে থেকে জানতে পারলাম যে ডায়াবেটিসের, আমাদের ডায়াবেটিস নিয়েই আমাদের এখানে ট্রেনিং ছিল। আচ্ছা, যেগুলো সাইলেন্ট কিলার বাকি বলছেন। তো ওখানে গিয়ে আমি জানতে পারলাম যে আমার, আমি মানে ডায়াবেটিস আমার ওই একটা সীমার খুব সুন্দর প্রশ্ন জয়দেবী, আপনি সঙ্গে থাকুন। আপনি একদম শেষ প্রান্তে ফোন করলেন, না হলে একটু বিস্তারিত আলোচনা করা যেত আপনার বিষয়টা নিয়ে। আপনি সঙ্গে থাকুন স্যার, একজন আশাকর্মী, উনি প্রি ডায়াবেটিক। আমার খুব ভালো লাগলো যে আপনি এই এই ডায়াবেটিসের ব্যাপারটা নিয়ে উনি স্টাডি করেছেন বা রিসেন্টলি উনি ট্রেনিং পেয়েছেন, এবং বিকজ ওনারাই হচ্ছেন আমাদের অ্যাসেটস যারা সোসাইটিকে। সো আমি বলবো কি, আপনি নিয়মিত, আমি যেটা আগে বললাম, মনিটরিং করা, এবং আপনার ওজনটা যেন না বাড়ে সেটার দিকে খুব লক্ষ্য রাখতে হবে। আপনি নিয়মিত পরিশ্রম করেন ঠিক আছে, কিন্তু খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে যেভাবেই হোক আপনার সুগারকে যেন কমের দিকে রাখতে পারেন, সে যেন ওই লিমিটটা ক্রস না করে, ওয়েট যেন না বাড়ে, এইগুলো আপনার মাথায় রাখতে হবে। শারীরিক চর্চা, খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল, সঠিকভাবে ঘুমানোর সময় সব কিছু মিলে, সব কিছু মিলে। স্যার সময় বেশি নেই, অনেক আলোচনা বাকি রয়ে গেল আজ, তবে আপনাকে আরও একদিন চাইবো আমরা আমাদের স্টুডিওতে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ স্যার, নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আজ ডক্টর অংশুমান কমল ভট্টাচার্যকে, একজন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট, আমাদের দেশের এই প্রান্তে খুব জনপ্রিয় উনি। তো ওনার কথাগুলো আপনারা নিশ্চয়ই ভালো করে শুনলেন, কী কী করতে বললেন উনি, বারবার বলছিলেন মনিটরিং করতে হবে যারা ডায়াবেটিসের রোগী, আর যারা রোগী না, যারা প্রি ডায়াবেটিক, তাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করলে রোগটাকে একটু আমরা দূরে রাখতে পারি।
তো চলুন আগামী বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।